বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারকাতু পৃথিবীর যে যে প্রান্ত থেকে শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি শুরুতেই আপনাদের সবাইকে অনুরোধ করব লাইভটিতে যারা সংযুক্ত হয়েছেন হচ্ছেন আপনারা দ্রুত লাইভটি শেয়ার করে দিবেন পৃথিবীর সমস্ত মানুষ যাতে লাইভটি দেখতে পারে আজকের এই গুরুত্বপূর্ণ একটি লাইভে আমি আশা করছি আপনারা যত দ্রুত শেয়ার করে দিবেন তত দ্রুত সকল মানুষ এই লাইভটি দেখতে পারবে আপনারা জানেন যে বাংলাদেশের আজকে একটি শিরোনাম হয়েছে আজকের বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকা এবং অনলাইনে আপনারা দেখতে পেয়েছেন যে কিস্তিতে গরুর গোস্ত বিক্রি হচ্ছে আমরা জীবনভর শুনেছি মানুষ আয়দার ক্রয় করে অথবা বাকিতে খায় এটার একটা রেওয়াজ বাংলাদেশের সবসময় কম বেশি থাকে কিন্তু গরুর গোস্ত কিস্তিতে কিনতে হচ্ছে এটা আমি এই স্বাধীনতার ইতিহাসে আজ পর্যন্ত আমার জীবদ্দশায় আমার কোনো বাড়িতে বা আশেপাশে কোথাও কেউ কিন্তু এই গল্প শোনেন নাই বা দেখতে হয়নি আমি বিশ্বাস করি আপনাদের কাছেও সেম তথ্যটাই আছে যে জীবনে কোনোদিন কেউ দেখেছেন যে গরুর গোস্ত কিস্তিতে বিক্রি হচ্ছে যদি থেকে থাকেন তাহলে এখানে কমেন্টস করে জানাবেন আমার জানা নাই কিন্তু বাংলাদেশের এই মুহূর্তে গরুর গোস্ত কিস্তিতে বিক্রি হচ্ছে তার মানে আমরা কি শঙ্কা প্রকাশ করছি যে চুহাত্তরের দুর্ভিক্ষ আবার বাংলাদেশে নতুন করে বানা বেঁধেছে বা এখন নতুন করে অলরেডি নীরবে নিবৃত্তে সেই চুহাত্তরের দুর্ভিক্ষ শুরু হয়ে গিয়েছে আমার কাছে তো মনে হচ্ছে যে চুহাত্তরের দুর্ভিক্ষর মতোই একটি পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করছে আজকে আমরা সেই গরুর গ্রস্তের ইতিহাসে যাওয়ার আগে আপনাদেরকে একটু জানিয়ে আসি যে চুহাত্তরের সেই দুর্ভিক্ষটা আসলে কেমন ছিল তাহলে আপনারা বাংলাদেশের বর্তমান সময়ের সমসাময়িক বিষয়ের উপরে আপনারা বুঝতে সক্ষম হবেন যে তাহলে গরুর এই যে এখন কেজি এক কেজি গরুর তিন চার কিস্তিতে বিক্রি হচ্ছে বা পাঁচ কিস্তিতে মানুষ ক্রয় করছে এর কারণটা কি এবং এই কারণের সাথে উনিশশো সালের সালে সেই দুর্ভিক্ষের কোনো মিল খুঁজে পান কিনা সেটা আপনারা দেখার চেষ্টা করবেন তবে দেখার আগে আমার অনুরোধ হচ্ছে যে ভাইয়েরা ইতিমধ্যে সংযুক্ত হয়েছেন কমপক্ষে প্রতিজনে দশজন বিশ জন পঞ্চাশ জন এরকম করে শেয়ার করে তারপরে বসবেন কারণ ফেইসবুকের বিভিন্ন সমস্যা চলার কারণে সকলের কাছে তথ্যগুলো সঠিকভাবে যায় না যে কারণে আমি চাব আপনারা সবাইকে শেয়ার করে দিবেন বন্ধুরা আমার তাহলে আমরা আসি আজকের যে চুহাত্তরের দুর্ভিক্ষ আমরা নাম শুনেছি এই দুর্ভিক্ষের সময় বাংলাদেশে আসলে কি ধরনের ঘটনা হয়েছিল আপনারা জানেন চুয়াত্তরের দুর্ভিক্ষে সরকারি হিসাব মতে সাতাইশ হাজারের অধিক মানুষ মৃত্যুবরণ করেছে যেটা সেই সময়কালীন সরকার যারা ছিল সেই বাকশালী সরকার তাদের হিসাব অনুযায়ী আর আমাদের বেসরকারি হিসাব তখন তো আর টেকনোলজি ছিল না আমাদের এত এইরকম ইউটিউব মিডিয়া কোথাও কিছু ছিল না যদি থাকত তাহলে সেই সময়ের তথ্য আপনারা আরও বেশি পাতেন তারপরেও তাদের তথ্য মতে এক লক্ষ থেকে চার লক্ষ পঞ্চাশ হাজারের অধিক মানুষ সেই দুর্ভিক্ষে মারা গিয়েছিল উনিশশো সালের যখন দুর্ভিক্ষ হয়েছিল সেই সময়ের আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাসের সকল পত্রপত্রিকার যদি নিউজগুলো দেখা যেত তখন দেখা যাইতো যে বাস টিন খাদ্য সামগ্রী রিলিফের ঔষধপত্র সবকিছু সব কিছু আজকের সেই সময় লোপার্ট চলতে ছিল তার মানে সেই সময়ের একটি প্রসিদ্ধ ছিল বাস মানে বাস দিয়ে মানুষ হয়তো ঘর বানাতো বা খুঁটি বানাতো যা কিছু করত টিন খাদ্য সামগ্রী রিলিফ এই সকল কিছু সেই সময়ের সরকার তার মানে সেই সময় এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তাদের সেই চুরি ডাকাতি সে সময় কিন্তু চলমান ছিল আপনারা সবচেয়ে অবাক হবেন যে সেই সময়ের একটি পত্রিকা ছিল দৈনিক বাংলা সেই দৈনিক বাংলায় খবর হয়েছে এরকম যে মানুষ খাদ্য অভাবে নিজের করা বমি মানে তিনি যে বমি করেছেন এই বমিটিং আমি বলতে গিয়ে আমি অস্বস্তি বোধ করছি সেই বমি আবার টুকিয়ে উঠিয়ে তারপরে তারা খাদ্য নিবারণ করতেন খেতেন এটা উনিশশো সালের আওয়ামী লীগের হিস্ট্রি বলছি এখন যে আমি গরুর গোস্তের ইতিহাস বলতে আসছি সেটার সাথে মিলানোর জন্য আপনাকে চুহাত্তরে নিয়ে গিয়েছি সেই চুহাত্তর সালের পত্রিকার নিউজ বলছে যে বমির বমি উঠিয়ে তারপরে মানুষ খেয়েছে খাদ্য নিবারণের জন্য মানুষের লাশ আর লাশ বিভিন্ন জায়গায় পরে থাকতো রাস্তায় পরে থাকতো আপনারা জানেন আঞ্জুমান এ মফুদুল ইসলাম যে একটা সংস্থা আছে এই সংস্থা ঢাকাতে প্রতিদিন কমপক্ষে তিরিশ থেকে চল্লিশটি বেওয়ারিশ লাশ তারা দফন করত। তার মানে ওয়ারিশ চুক্ত যারা তাদের লাশ তো তাদের পরিবার দফন করত আর বেওয়ারিশ লাশ হিসাবে দফন করত, তিরিশ থেকে চল্লিশটি লাশ কারা আঞ্জুমানে মফিদুল ইসলাম এবং প্রতি ঘন্টায় সেই সালের দুর্ভিক্ষের সময় প্রতি ঘন্টায় তিন থেকে চারজন মানুষের লাশ রাস্তার উপরে পড়ে থাকতে দেখা আপনারা জানেন সেই সময় এমন এমন যেই সকল কাণ্ডকীর্তি পৃথিবীর ইতিহাসে কোনো সময় আমরা দেখি নাই কিন্তু সেই সময়েও এত দুর্ঘটনার পরেও লাশ পরে থাকার পরেও বিখারি হওয়ার পরেও আপনারা জানেন সেই সময় আপনার অনেক মানুষ যারা নিজেরা এটা কি বলে প্রতিনিয়ত আপনার চষ চাষাবাদ করতো নিজের সংসার থেকে টাকা পয়সা ইনকাম করে খাইত সেই মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত টাইপের মানুষরাও রাস্তার পথের ভিখারি ছিল তাহলে উনিশশো সালের এই ঘটনা যখন চলমান ছিল তখনকার সময়ের শাসকরা কি করেছে তৎকালীন সময়ের শাসক বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পঞ্চান্নতম জন্মদিন পালন হয়েছিল এই চুহাত্তরের দুর্ভিক্ষ চলাকালীন সময় সেই জন্মদিনে পঞ্চান্ন পাউন্ড ওজনের কেক কেটে জন্মদিন পালন করেছে সেই সময়ের শাসক গোষ্ঠী কখন যখন মানুষ বমি খাইত সেই সময় কি করেছে পঞ্চান্ন পাউন্ডের কেক কেটেছে এবং কেকটা কোনো নেতাকর্মী কাটে নাই কেকটা কেটেছেন স্বয়ং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাহলে জাতির সাথে কি ছিল আর বর্তমান সময়ের প্রহসন কি হচ্ছে এটার সাথে আপনারা এখন একটু আলোকপাত করলেই বুঝতে পারবেন আমি চুহাত্তরের দুর্ভিক্ষ নিয়ে বিস্তারিত লাইভে আরেকদিন আসবো আজকে বিস্তারিত কথা বলতে চাই না আমি আমার প্রসঙ্গে চলে আসতে চাই তাহলে সেই চুহাত্তরের প্রসঙ্গ আপনারা পেলেন লবণের দাম বৃদ্ধি করে সেই সময়ের লবণ চোরা কারা ছিল আপনারা জানেন কম্বল চোরা কারা ছিল আপনারা জানেন বাংলাদেশের মানুষের অর্থনীতি লোপাট করেছে কারা আপনারা জানেন সেই সময়ের মানুষ নিজেরা খেতে পারত না মানে গরিব মানুষরা গ্রাম থেকে শহরে চলে আসত শহরে এসে ভিক্ষা সেই ভিক্ষা পেত না মানে বাসায় বাসায় যে আমরা এখন গেলে ভিক্ষা দেয় ভিক্ষা দিত না মানুষ তাড়িয়ে দিত কারণ নিজে খাবে কি ভিক্ষা কখন দিবে সেই কঠিন এক পরিস্থিতি থেকে তিন দিন পাঁচ দিন এরকম না খাওয়া মানুষরা যখন ঢাকার রিলিফের সেই সেন্টারে বসবাস করত সেখানে গিয়েও তাদের কাছে কোনো খাবার ছিল না সেই খাবার না খেয়ে তারপরে সেখান থেকে মানুষ ফেরত আসতো এবং রাস্তায় পথে ঘাটে বিভিন্ন জায়গায় মানুষ মারা যেত আজকে কি তাহলে বাংলাদেশে সেই নীরব দুর্ভিক্ষ শুরু হয়েছে আজকের শাসক গোষ্ঠী তো তো ভালো আছে শাসক গোষ্ঠীরা তো হাজার হাজার কোটি টাকা লোপাট করছে বিভিন্ন জায়গায় তাদের উৎসব তো ঠিকই আছে বাংলাদেশের মানুষ ক্রয় ক্ষমতা নাই বাংলাদেশের মানুষ কিস্তিতে গরুর গোস্ত কিনবে কিন্তু বাংলাদেশের শেখ হাসিনা পরিবারের তো টাকা আছে বাংলাদেশের আওয়ামী লীগের তো টাকা আছে বাংলাদেশের বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপনে তো হাজার হাজার কোটি টাকা লোপাট করা হচ্ছে পদ্মা সেতু উদ্বোধন করতে গিয়ে তো টাকা খরচ করা হচ্ছে তাহলে কি মিলটা আপনারা সেই চুয়াত্তর সালের সময়ের সাথে খুঁজে পাচ্ছেন না আজকে আসুন আমরা আলোচনা করছি সেই গরুর গোস্ত কিভাবে আজকের কিস্তিতে বিক্রি হচ্ছে একটি লোমহর্ষক ঘটনা শুনলে আপনি অবাক হবেন যে বাংলাদেশের মতো রাষ্ট্রে গরুর গোস্ত কিস্তিতে কিনতে হবে তার মানে আপনার কোন জায়গায় গিয়ে বাংলাদেশটা পৌঁছে গিয়েছে আপনি এখনই খুঁজতে পাবেন গরুর গোস্ত বিক্রি হচ্ছে কোথায় যশোর উপজেলার রামনগর ইউনিয়নের কাজীপুরবাসী চার বন্ধু নাহিদ হাসান এরপর হচ্ছেন লালন হাসান জাহিদ হাসান ও আবু সাঈদ এরা একটি সিদ্ধান্ত নিয়েছে তাদের অঞ্চলের মানুষ গরুর গ্রস্ত খেতে পারে না গরিব অসহায় মানুষ ভ্যান চালক রিক্সা চালক এবং যারা সিকিউরিটি গার্ডের মতো জায়গায় চাকরি করছে তাদের হাতে টাকা নেই যে আটশো টাকা কেজিতে গরুর গোস্ত কিনবে এককালীন টাকা দিয়ে এবং সেখান থেকে মাসে একবার হলেও গোস্ত খাবে এই পরিবেশ তাদের ছিল না তখন এই চার বন্ধু মিলে এলাকার মুরব্বীদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছে যে তারা ব্যবসার পাশাপাশি গরিবদের যাতে করে অন্তত গোস্ত খেতে পারে সেই সিদ্ধান্তের আলোকে তারা একটি দোকান দেওয়ার চেষ্টা করেছে প্রতি শুক্রবার সপ্তাহে তারা বিভিন্ন দিনে এই গরু জবাই দিচ্ছে এবং গরু ওখান থেকে বিক্রি করছে কি হিসাবে যারা টাকা দিতে পারছে না তাদেরকে কিস্তিতে এই কিস্তি যারা পরিশোধ করছেন তাদের সাক্ষাৎকার হলো এই যে আজকের এই নাহিদদের দোকান থেকে তারা গরুর গোস্ত এক কেজি কিনছেন কখনো তারা গরুর গ্রস্ত চার কিস্তিতেও টাকা পরিশোধ করছেন মানে যদি আটশো টাকা হয় আজকে দুইশো টাকা দিলো আগামী পনেরো দিন পরে দুইশো দিল এরপরে দুইশো এরপরে দুইশো এভাবে করে তারা আটশো টাকা পরিশোধ করে তারপরে গরুর গ্রস্ত ক্রয় করছেন কি বিভৎস বাংলাদেশে আপনি বসবাস করছেন যে এক কেজি গরুর ক্রয় করার টাকা আমার দেশের এখন গরিব সেই রাজপথের মানুষদের কাছে নেই আজকের এক কেজি মাংস কিনে তার বাচ্চাকে খাওয়াবে সেটা একটা সিকিউরিটি গার্ডের কাছে নেই আজকের এক কেজি মাংস দিয়ে তার পরিবারের আত্মীয় স্বজন নিয়ে বসে সুষ্ঠুভাবে খাবে সেটা নেই আপনি আমি প্রতিদিন হাজার হাজার কোটি টাকা এই বাংলাদেশে লোপাট হচ্ছে টাকা পয়সাগুলো আজকের বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিচ্ছে ওরা এই টাকা পয়সাগুলো গুলো লুণ্ঠন করে আপনার বেগম পাড়ায় বাড়ি বানাচ্ছে ওরা এই টাকা করে তারা ধর্ষণ করছে ওরা এই টাকা পয়সা আজকের লুণ্ঠন করে বিভিন্ন দেশে বাড়ি বানাচ্ছে গাড়ি বানাচ্ছে আর সেই সময় বাংলাদেশের নাগরিকরা এক কেজি গরুর ক্রয় করতে পারছে না এর চেয়ে লোমহর্ষ কাণ্ডকীর্তি আর কিছুই থাকতে পারে না বন্ধুরা আমার আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এই কাণ্ড যদি বাংলাদেশের নাগরিকদের এই অবস্থা এখন চলমান থাকে তাহলে বাংলাদেশের প্রত্যেক দিনের বাজার চেক করে দেখেন যে আজকের বাজার দরের কি অবস্থা হয়ে যাচ্ছে আজকের এক কেজি পাঙ্গাস মাস পর্যন্ত বাংলাদেশের নাগরিকরা সঠিকভাবে ক্রয় করতে পারে না পাঙ্গাস মাছের দাম আপনারা জানেন যে এখন একশো আশি থেকে দুইশো বিশ টাকার নিচে এখন পাঙ্গাস মাছ পাওয়া যায় না একেবারে ছোট বড় পাঙ্গাস মাছ কিনতে পারে না আপনি যদি বাজার দরগুলো আপনি একটু আজকে অনলাইনে সার্চ দেন দেখবেন প্রত্যেকটা জিনিসের দাম বৃদ্ধি হয়েছে আপনি কি খোঁজ নিয়েছেন পাশের বাড়ার বাসার মানুষটা আজকে মাছ খেতে পারছে কিনা আজকের এদেশের ইলিশ মাছ এখন বিক্রি হচ্ছে বারোশো টাকায় পনেরোশো টাকায় চোদ্দশো টাকায় কেজিতে একটু বড় জাতের ইলিশ মাছ তো কেউ কিনতেই পারছে না তাহলে কোন বাংলাদেশে আপনি বসবাস করছেন এই আওয়ামী লীগ দশ টাকায় চাল খাওয়াবে বলে রাষ্ট্র ক্ষমতায় এসেছে আর আজকের এখন বাংলাদেশের চালের দাম কত তৈলের দাম কত এই আওয়ামী লীগ বাংলাদেশের আমাদের প্রত্যেককে প্রতারণা করে তারা আমাদেরকে বলেছিল যে বাংলাদেশের আজকের এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হয়ে যাবে আজকের বাংলাদেশের এখন আজকের তৈলের দাম কমে যাবে আজকের আমাদের এই যে আমাদের কি বলে গ্যাস প্রয়োজন হচ্ছে বিদ্যুৎ উৎপাদনের জন্য সব কিছু করবে সেটার কিন্তু খবর নেই অথচ নতুন করে আবার প্রধানমন্ত্রী ডেলিভারি দিয়েছেন কি তথ্য রিজার্ভের টাকা দিয়ে মানুষকে বিনা পয়সায় ভ্যাকসিন দিয়েছে এখন রিজার্ভ নেই বাংলাদেশের রিজার্ভগুলোকে ওরা চুরি করেছে বাংলাদেশের রিজার্ভগুলো করা খেয়েছে বাংলাদেশের টাকা পয়সা করেছে বিদ্যুতের জায়গা সকল টাকা পয়সা তারা বিভিন্ন জায়গায় আজকের এই ধরনের কর্মকাণ্ড করেছে আর এখন আবার বলছে যে রিজার্ভের টাকা দিয়ে তিনি নাকি মানুষের জন্য ভ্যাকসিন ক্রয় করেছে মিথ্যাবাদী একটি সরকার আমি আজকের চরমভাবে ভাবে দিকৃত জানাই এই চুহাত্তর সালের সেই দুর্ভিক্ষ আর বাংলাদেশের বর্তমান দুর্ভিক্ষ এটা আপনাকে আধুনিক সভ্যতার এই যুগের দুর্ভিক্ষ আপনাকে ক্যালকুলেশন করে মিলিয়ে নিতে হবে আপনাকে এখন দেখতে হবে যে বঙ্গবন্ধুর সেই সময় পঞ্চান্ন পাউন্ডের যে কেক কেটে জন্মদিন পালন করেছে যখন মানুষ বমি খেয়ে বেঁচে থেকেছে বমি নিজের বমি নিজে করে সেই বমিটুকু আবার রিটার্ন করে নিজে খেয়ে তারপরে জীবন আহরণ করেছেন জীবনকে বাঁচিয়েছেন সেই চুহাত্তর সালে আপনার সাড়ে চার লক্ষ মানুষের উপরে মানুষ শুধু মৃত্যুবরণ করেছে মফিদুল ইসলাম সেখানে মানুষদেরকে প্রতিদিন লাশকে তারা দাফন করেছে আজকের বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে এই দুর্ভিক্ষের আজকের একটি নতুন করে শব্দ শোনা যাচ্ছে স্বয়ং প্রধানমন্ত্রী বলছে দু সালে দুর্ভিক্ষ হবে তাহলে এই দুর্ভিক্ষ কেন হবে বাংলাদেশে আমাদের বাংলাদেশের উৎপাদন ক্ষমতা কোথায় আমাদের বাংলাদেশের অর্থনীতি কোথায় আমাদের বাংলাদেশের এই চোর ডাকাত গুন্ডাগুলো টাকাগুলো কোথায় নিয়েছে আজকের জয়ের কাছে কত টাকা আছে পুতুলের হাজবেন্ডের কাছে কত টাকা আছে আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের কাছে কত টাকা আছে আজকের এটা কি চুহাত্তরের সেই দুর্ভিক্ষের সাথে মিলে যাচ্ছে না চুহাত্তর সালেও বাংলাদেশের বঙ্গবন্ধু বলেছিলেন আমার কম্বলটি কোথায় আমি এত সাত কোটি মানুষের এই যে কম্বল এসেছে সাত কোটি আর আমার কম্বলটি কোথায় আপনারা সেই কম্বলের হিসাব দিতে কিন্তু জনগণ পারেনি সেই সময় লবণ চুরি করেছে বাংলাদেশের সিংহবাগ রাজনীতিবিদ সেই রিপোর্ট ছিল আজকের সেই সময় মানুষ খেতে পারে নাই একটা দেশে লবণ হচ্ছে সবচাইতে কম দামের একটা বস্তু হিসাবে থাকে একটা মানে আমাদের পণ্য হিসাবে থাকে আমরা সেই পণ্যটাকে সেই দুর্ভিক্ষের সময় লবণ কিনতে পারে নাই বাংলার জনগণ আজকে গরুর গোস্তের এই নিউজ যখন পেয়েছি হৃদয়টা আজকের শিউরে উঠেছে এই বিষয় নিয়ে কেউ কথা বলছে না অনেকেই বলবে না যে গরুর গোস্ত কিস্তিতে বিক্রি হচ্ছে এটা নিয়ে আর কথা বলার কি আছে কিন্তু গরুর গোস্ত কিস্তিতে বিক্রি করে পঞ্চাশ বছরে কোনোদিন শুনেছেন যে মানুষ খেতে পারছে না তাই গরুর গোস্ত আজকের এই নাহিদ হাসান লালুল হাসান জাহিদ হাসান ও আবু সাহেদ তারা আজকের এই বিক্রি করছে এই লজ্জা রাখবেন কোথায় এই লজ্জা রাখবেন কোথায় বাংলাদেশের মানুষ আজকে যদি এই হয় কয়েকদিন পরে শুরু হবে এই তো ব্যাপারে কয়েকদিন আগে আপনার আমি আজকের একটা পত্রিকা পড়তেছিলাম পড়তে এসেছে সেখানে মানুষ এখন বাজারে যাচ্ছে শুধুমাত্র ঘোরার জন্য কৃষক শ্রমিকদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে বাজারে কি কিনতে পারছেন বলে কিছুই কিনতে পারছি না খালি পকেটে শুধুমাত্র বাজার ঘুরে ঘুরে দেখছি মানুষ ঘুরে ঘুরে শুধু মাছ দেখছে আজকের এই কি বলে গরুর গোস্ত দেখছে বাজারের কাঁচা বাজার দেখছে কেনার মতো সাধ্য নেই এটা কেমন দেশ আপনি হয়তো চাকরিজীবী এই লাইভে অনেকেই সংযুক্ত আছেন যারা হয়তো স্মার্টফোন চালাচ্ছেন আপনি হয়তো কষ্ট করে হলেও আপনি খাচ্ছেন ভালো আছেন কিন্তু এটা দিয়ে একটি জাতির কখনো পূর্ণাঙ্গ একটি দেশের হিসাব হয় না আমার দেশের সাধারণ খেটে খাওয়া মানুষরা যদি খেতে না পারে আমার দেশের সাধারণ কৃষক শ্রমিকরা যদি মাসে একবার গোস্ত কিংবা মাছ খেতে না পারে তাহলে সেই দেশটা দুর্ভিক্ষ নয় তো কি আছে এখন এমনও নিউজ আছে যে আজকের মানুষ এখন চাল কিনতে পারছে না না খেয়ে আছে তিন বেলা দুই বেলা আপনার না খেয়ে তারপরে আজকের এক বেলা খাচ্ছে এই হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি সেজন্য আজকের এই লাইভে আপনাদের মাঝে উপস্থিত হয়ে আমি যে কথাটা বলতে চাই সেই দুর্ভিক্ষে যাওয়ার আগে আমাদের দেশকে এখন পরিবর্তন করতে হবে দেশের মানুষকে দেশ বাঁচাতে হবে দেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে দলমত নির্বিশেষে এই এই রক্তচোষা সরকার থেকে দেশকে বাঁচাতে হবে এই অবৈধ সরকার থেকে দেশকে বাঁচাতে হবে যাদের নিজেদের পকেট ভারী করে যারা আজকের দেশটাকে পঙ্গু রাষ্ট্রে পরিণত করেছে যারা আজকের দুর্বৃত্তায়নের রাষ্ট্র ব্যবস্থা চালু করেছে যারা আমার দেশের মা বোনের অধিকারকে হরণ করেছে যারা আমার দেশের মানুষের এই খাদ্য বস্ত্র বাসস্থানকে আজকের কেড়ে নিয়েছে সেই স্বাধীনতা পরবর্তী সময় উনিশশো চুহাত্তর সালকে আবার যারা ফেরত এনেছে বাংলাদেশে ওদেরকে আজকের বাংলাদেশ থেকে চিরতরে বিদায় করার জন্য আপনাকে আমাকে সংগ্রামী ভূমিকা পালন করতে হবে আজকে যদি ওরা থাকে তাহলে আপনার এই গরিবের পেটে ভাত থাকবে না আজকে যদি ওরা থাকে তাহলে এই গরিব মানুষরা খেয়ে পরে বেঁচে থাকতে পারবে না আজকে যদি ওরা শাসন ক্ষমতায় থাকে তাহলে ওরা পঞ্চান্ন পাউন্ডের সেই শেখ মুজিবের কেট কেটে পঞ্চান্ন বছর বয়সের যে জন্মদিন পালন করেছে ওই শেখ হাসিনার জন্মদিন পালন হবে ওই আজকের আজকের সেই বঙ্গবন্ধু পরিবারের জন্মদিন পালন হবে কিন্তু বাংলার মানুষ খেয়ে থাকবে না লজ্জা করা উচিত যে দেশের মানুষ আজকের রিজার্ভের টাকা নেই মানুষের এখন অর্থনীতিতে বিপর্যস্ত সেই মুহূর্তে তোমরা বাংলাদেশের বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করো বাংলাদেশের পঞ্চাশতম জন্মবার্ষিকী পালন করতে গিয়ে নাচে গানে নৃত্যে সমস্ত জায়গায় টাকাগুলোকে লোপাট করেছে একটা সেতু উদ্বোধন করতে গিয়ে কোটি কোটি টাকা তারা লোপাট করেছে বাংলার প্রত্যেকটি জনপদের টাকাগুলো আজকের ওরা লোপাট করে খাচ্ছে আজকের ভ্যাকসিনের নামে ওদের সেই সম্রাটটা পাপিয়ারা বাংলাদেশের টাকা সেই টাকাগুলোকে শেষ করেছে লোপাট করেছে ওদের একজন সাধারণ আজকের কমিশনারের সিন্ধুকে অথচ বাংলাদেশের মানুষ আজকে না খেয়ে থাকছে গরুর গোস্ত কিনতে হবে আমাকে কিস্তির টাকায় এর চেয়ে সরকারের গলায় দড়ি দিয়ে মৃত্যুবরণ করা উচিত কত বড় বিভৎস অসভ্য অগণতান্ত্রিক সরকার হতে পারে যে আমার বাংলাদেশের মানুষের এক কেজি গরুর গোস্ত কিনতে পারবে না তাকে কিস্তিতে গরুর গোস্ত কিনতে হবে আমরা এতদিন শুনেছি টিভি কেনা যায় কিস্তিতে আমরা এত দিন শুনেছি ওয়াশিং মেশিন কেনা যায় কিস্তিতে আমরা এতদিন শুনেছি ফ্রিজ কেনা যায় কিস্তিতে আমরা এতদিন দেখেছি যে বিভিন্ন ধরনের বড় বড় প্রোডাক্ট কেনা যায় কিস্তিতে বাড়ি গাড়ি কেনা যায় কিস্তিতে আজ গরুর গোস্ত কিনতে হবে কিস্তিতে তার মানে হচ্ছে দুই পিস চার পিস পাঁচ পিস গরুর গোস্ত ভবিষ্যতে কিস্তিতে বিক্রি হবে সেটার অপেক্ষায় থাকেন আধা কেজি গ্রস্ত যদি কিস্তিতে কিনতে হয় এই রকম সরকার দরকার নেই বাংলাদেশে যে আমার আধা কেজি গোস্ত কেনার সাধ্য এই বাংলাদেশে নেই আজকের সেই যশোর জেলার উপজেলার রামনগর ইউনিয়নের বাসীকে আজকের এটা দেখতে হয়েছে যে কিস্তি দিয়ে গরুর গ্রস্ত কিনবে আজকে যারা টক আমার এই লাইভ দেখছেন আপনাদের লজ্জা হয় কিনা কমেন্টস করুন আমি লজ্জায় আমি হতবম্ব হয়ে গিয়েছি এই নিউজও আমাদেরকে দেখতে হচ্ছে বাংলাদেশের ধর্ষণের নিউজ দেখছি বাংলাদেশের অর্থনীতির নিউজ দেখছি লোপাটের নিউজ দেখছি রিজার্ভ চুরির নিউজ দেখছি টাকা পয়সা লোপাট করার সকল নিউজ দেখছি কিন্তু কেজি গোস্ত কিনবে সেই জায়গাটায়ও দেখতে হবে যা আমাদেরকে কিস্তিতে কিনতে হবে কত বড় মিথ্যুক সরকার যারা সকাল বিকাল বলে বাংলাদেশের মানুষ খুব ভালো আছে খেয়ে পড়ে আছে যারা সকাল বিকাল বলে বাংলাদেশের মানুষ প্রতিদিন নাকি খুব আরামায় এসে আছে যারা মিথ্যার উপরে বেছে আছে সেই সরকারকে আমি বলছি আজকের আপনাদের অজু করা উচিত তবা করা উচিত মিথ্যা থেকে ফেরত আসা উচিত মিথ্যা বলতে বলতে আপনাদের হৃদয়টা শক্ত হয়ে গিয়েছে মানুষের সাথে প্রতারণা আর করবেন না আপনারা উনিশশো একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত বাংলাদেশকে একটি বিভীষি কামায় রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিলেন আমি যখন আজকের দুর্ভিক্ষ নিয়ে স্টাডি করতেছিলাম আমি নিজে অবাক হয়েছি যে একটা শাসন ব্যবস্থার সমগ্র পত্রপত্রিকায় প্রতিদিন সে সময় নিউজই থাকতো মানুষ মরার নিউজ রাস্তায় শুয়ে শুয়ে মানুষ মারা যাচ্ছে কঙ্কাল হয়ে যাচ্ছে মানুষ কচু পাতা খেয়ে মানে তার সবজি খেয়েছে কচু পাতা এখন তো কচু পাতাও মানে বিক্রি করে পাওয়া যায় না খুঁজে পাওয়া যায় না সেই সময় মানুষ চার দিন পাঁচ দিনে খেতে পারে নাই না খেয়ে বেঁচে ছিল মারা গিয়েছে ওই না খেতে না খেতে না খেতেই মারা গিয়েছে সন্তানের দিকে তাকিয়ে মা কান্না করতে করতে মারা গিয়েছে সন্তান খাদ্য অভাবের জন্য কান্না করতে করতে শুয়েছিল বাবা পালিয়ে গিয়েছে মা পালিয়ে গিয়েছে প্রতিদিনের নিউজ এরকম ছিল সেই সন্তান হারা মা হারা একটি বিভীষিকাময় পরিস্থিতি ছিল উনিশশো থেকে সেই পঁচাত্তরের স্পেশালি চুহাত্তর সালের দুর্ভিক্ষের সময় আজ সেই দুর্ভিক্ষ বাংলাদেশে শুরু করেছে আবারই তার যোগ্য কন্যা শেখ হাসিনা আজকের এই শেখ হাসিনা অজেদি আবার সেই দুর্ভিক্ষের পুনরাবৃত্তি করছে বাংলাদেশে আপনাকে আমাকে না খেয়ে মানুষকে মৃত্যুর কোলে ঢুলে দিচ্ছে একদিকে প্রশাসন কোটি কোটি টাকা খেয়ে তারা আজকের প্যাট ফুলে আজকের যাচ্ছে ওই বাংলাদেশের সেই আজকের র্যাবের যারা সেই দুর্নীতিগ্রস্ত কর্মকর্তারা ছিল যারা মানুষদেরকে হত্যা করেছিল সেই বেনজিরেরা আজকের কোটি কোটি হাজার হাজার কোটি টাকার মালিক হচ্ছে আজকের এই বঙ্গবন্ধু পরিবারের মানুষরা মালিক হচ্ছে আর গরিব মানুষ রিক্সাওয়ালা একজন দারোয়ান তাকে আজকের কিস্তিতে গরুর গোস্ত কিনতে হবে আই রিয়েলি আপনাদেরকে ভাবতে হবে এটা কোনো কারো সমালোচনার জন্য কিংবা রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসাবে টকস নয় আজকের এই বেদনাটা আমার কোনো ব্যক্তিগত কোনো চরিতার্থ করার জন্য আজকের এই লাইভ নয় আমি অবাক হয়েছি গরুর গোস্ত আধা কেজি কিনতে পারে না মানুষ আর সেই দেশের শাসক গোষ্ঠী ফানুস উড়াচ্ছে আকাশে সেই দেশের শাসক গোষ্ঠী পদ্মা সেতু উদ্বোধনকে কেন্দ্র করে আজকের হেলিপ্যাড নির্মাণ করে সেখানে হেলিকপ্টারে শেখ হাসিনাকে উড়িয়ে উড়িয়ে সেখান থেকে মোহরা দিয়ে দিয়ে টাকাগুলোকে নষ্ট করেছে সেই দেশের নাগরিকদের টাকাগুলো লোপাট করে ভারতের সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একজন খুনি কসাইকে বাংলাদেশে এনে সংবর্ধনা দিয়েছে সেই দেশে বাংলাদেশের জন্মশতবার্ষিকী বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে নাচ হয়েছে গান হয়েছে এক ছিটে বিদ্যুৎ দিতে পারছ না চোরের ঘরের চোর ডাকাতের গোষ্ঠীর ডাকাত বাংলাদেশটা সম্পূর্ণ শেষ করে দিয়ে এখন গরিব গরুর গোস্ত কিনতে পারে না আমি সেই ভিভীষিকাময় সিনারিটা দেখে অবাক হয়েছি বিধায় আজকের আপনাদের সাথে লাইভে উপস্থিত হয়েছি এই লাইভ শেয়ার করবেন কমেন্টস করবেন এখান থেকে সীমাবদ্ধ থাকলে হবে না চেতনায় জাগ্রত হয়ে নিজে একটু বিবেকের কাছে প্রশ্ন করুন আপনি কোন দেশের নাগরিক ক্যানাডার সিঙ্গাপুরের উদাহরণ দিচ্ছেন যায় আমি দিলাম একজন মানুষ আমাকে ছবি পাঠাবেন দিচ্ছেন অস্ট্রেলিয়া আজকের বিভিন্ন দেশের উদাহরণ দিচ্ছেন যে বাংলাদেশ নাকি এইরকম হয়ে যাচ্ছে অথর বকো থাকার বাংলাদেশ নাকি ঋণ দিচ্ছে বিশ্বের মানুষকে অথচ নিজের দেশে দশ পয়সা নিজেরা এখন ঋণের জন্য হন্য হারা হয়ে আইএমএফ এর কাছে আজকের বিশ্ব এই যে ব্যাংকের কাছে আজকের এই বিভিন্ন সংস্থার কাছে মুসাফিরের মতো খয়রাতির মতো এখন ভিক্ষা চাচ্ছে আর তারা বলছে যে আমাদের অর্থনীতি খুব সুন্দর মিথ্যার বেসরতি হচ্ছে আজকের আওয়ামী লীগ মিথ্যে বাজের আজকের কেন্দ্রবিন্দু হচ্ছে আওয়ামী লীগ মিথ্যা আর একেবারে আজকের একটা মানে জায়গা হচ্ছে আওয়ামী লীগ তাদের পেজগুলোতে আওয়ামী লীগের মিথ্যাবাদী কতগুলো লেখক গবেষক সারা দিন এগুলোকে নিয়ে মিথ্যা প্রচারণা করে জাতির সাথে প্রতারণা করছে বন্ধুরা আমার আজকে সেজন্য আপনাদের সামনে এসেছি প্রতিবাদে গর্জে উঠতে হবে প্রতিবাদ করতে হবে দেশ সম্পর্কে আমাদের সচেতন হতে হবে বাংলাদেশের মানুষ শুধু ভাবলেই হবে না গরুর গোস্ত যদি আজকের এইভাবে কিনতে হয় অপেক্ষায় থাকেন আপনার আপন আত্মীয় স্বজন কখন কে জামা থাকবে না কাপড় থাকবে না খাবার থাকবে না নিজেরা ঠিক মতো বাচ্চা কাচ্চা পড়াতে পারবে না সেই অপেক্ষাই বাংলাদেশকে গুনতে হবে শ্রীলঙ্কার পরিস্থিতির চেয়েও ভয়ানক পরিস্থিতি এই বাংলাদেশের জন্য অপেক্ষা করছে এটা তো আমরা বলেছিলাম কিন্তু এখন শেখ হাসিনা বলছে দুর্ভিক্ষ হবে তার মানে এই দুর্ভিক্ষটা তারা আজকের এনেছে তার বাবা যেভাবে এনেছে আজকে তারাও আবার সেইভাবে এনেছে যাই হোক বন্ধুরা আমার আপনাদের সবার প্রতি শুভকামনা রইল এই গরুর গোস্তের কেজি কিস্তিতে বিক্রি হবে এটা দেখার জীবনে কোনো দিন স্বাদ ছিল না সাদ ছিল আমরা উন্নয়নের যুগে বিশ্বায়নের যুগে আমরা কতটুকু ভালো থাকবো সেই সার্টিফিকেট পাওয়ার প্রত্যাশা ছিল কিন্তু আজকের আমার মতো মানুষকে স্বাধীনতা পরবর্তী উত্তরস্বরীদেরকে আজকে দেখতে হচ্ছে যে গরুর গোস্তের কেজি আজকের কিস্তিতে বিক্রি হবে এটা অত্যন্ত বেদনাদায়ক এটা অত্যন্ত সেইম লজ্জার বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসাবে কিসের ভিত্তির উপরে ভিত্তি করে তুমি আজকে বলছো এ দেশটা উন্নত রাষ্ট্র হয়েছে উন্নত রাষ্ট্র তখনই হবে যখন মানুষ খাদ্য বস্ত্র বাসস্থানে স্থানে স্বয়ং সম্পন্ন থাকবে এদেশের প্রত্যেকটি নাগরিক স্বাধীনভাবে চলতে পারবে মিনিমাম বেসিক জায়গাগুলোতে তারা এস্টাবলিশড হবে দ্যাট নেম কল এস্টাবলিশমেন্ট আর তোমরা এস্টাবলিশমেন্ট করছো চোরের রাজ্য কায়েম করার জন্য বড় বড় প্রজেক্টের নাম দিয়ে টাকা পয়সাগুলো লোপাট করেছো আর গরুর গোস্তর কেজি কিনতে হচ্ছে কিস্তিতে বিভৎস এই চিত্র দেখব সেটা কখনোই ভাবিনি যাই হোক বন্ধুরা আমার যারা এতক্ষণ উপস্থিত ছিলেন লাইভে শেয়ার করেছেন কমেন্টস করেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ আবারও ভিন্ন কোনো বিষয়ে ভিন্ন কোনো সাবজেক্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব তখন সাথে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাকাত।